হ্যালো এভরিওয়ান, আমি শ্রীন জয়। আজকে প্রথম আমার যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে একটা মিনি ওয়েব সিরিজের রিভিউ, এবং এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে দিবাকরের অদ্ভুত ক্যানভাস। তো প্রথমে যখন আমি এই ওয়েব সিরিজটা দেখা শুরু করেছিলাম, আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না, কারণ নামটা এত বড় একটা নাম, তার মধ্যে এটা এসেছিল একটা মানে এসছে এখন তোমরা দেখতে পাবে, স্ট্রিম হচ্ছে একটা নতুন ওটিটি প্ল্যাটফর্মে যার নাম হচ্ছে আরও আনন্দ, আনন্দবাজার পত্রিকার আরও আনন্দ ওটিটি প্ল্যাটফর্মে এটা এসছে। তো স্বাভাবিক অর্থে যেটা হয়, মানে একটা নতুন ওয়েব ওটিটি প্ল্যাটফর্ম আসছে এবং তার সঙ্গে একটা নতুন কাজ নিয়ে এসছে এবং যে কাজটার নাম একটা বিশাল বড়, তো সেই কারণে আমার এক্সপেকটেশনটা হয়েছিল যে ঠিক আছে মোটামুটি হবে। তারপরে যখন দেখা শুরু করলাম এবং তখন তারপরে যখন জানতে পারলাম যে এই ওয়েব সিরিজটার ডিরেক্টর হচ্ছে সপ্তাশ্ব বসু। বন্ধুরা, এই রিভিউটা করার আগে আমি একটা কথা বলে রাখি সপ্তাশ্বর সম্পর্কে। আমার দেখা এই জেনারেশনের, মানে আজকের জেনারেশনের, হি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডিরেক্টর। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে সপ্তাশ্ব মানে কিছু একটা নতুন জিনিস দেখবো এবং কিছু একটা নতুন কিছু ট্রাই ও করবেই করবে, এবং যেটা ওর সবচেয়ে পজিটিভ দিক। এবং ওর কাজ মানেই আমার, আমি সবসময় এক্সাইটেড থাকি। প্রথমত হচ্ছে আমরা রিসেন্টলি বেশ ক্লোজ ফ্রেন্ড বলা যেতে পারে, ভালো বন্ধু, এবং তার সঙ্গে শুধু বন্ধু হিসেবে বলছি না, যেটা আমার বাজে লাগে সবসময়, বা পৌশালিরও যখন পৌশালি রিভিউ করে যখন ওর বাজে লাগে তখন কিন্তু সপ্তাশ্বর ভিডিওগুলো দেখে তার খুব সুন্দর রিপ্লাই করে, মানে ওর মানসিকতাটাও খুব ভালো। মানে এরকম নয় যে আমার কোনো একটা জিনিস খারাপ লাগলে সেটা আমি বললে ওটাকে ব্যাকফায়ার করে, এটা কিন্তু একদম না, কখনো হয়নি আর মাঝ পর্যন্ত হয়নি। তো ওর মানসিকতাটা আমার খুব পছন্দ হয়। যাই হোক, এইবারে এই গল্পটা যখন দেখা শুরু করলাম, গল্পটাই দেখলাম, আমি গল্পটা বিশাল করে বলছি না, কারণ এই গল্পটা যদি আমি খুব ছোট করে বলি, মানে এই মানে জাস্ট একটা আভাস দেওয়ার জন্য যেটা যেটা বলা, সেটা হচ্ছে দুটো টাইম পিরিয়ডকেই গল্পটা দেখানো হচ্ছে, ঠিক আছে? এবং একটা টাইম পিরিয়ডে মানে এমনভাবে দেখানো হচ্ছে, সেট করা হয়েছে এমনভাবে গল্পটা, লেখাটা অসাধারণ হয়েছে। যেটা অর্ণব দা লিখেছে, স্বাভাবিক অর্ণব ভৌমিক ফ্যান্টাস্টিক রাইটার, আমরা সকলেই জানি, এবং অর্ণব দা লেখা আমার খুব পছন্দ। অর্ণব দা রাবণের সময় মানে ডায়লগ লিখেছে ফ্যান্টাস্টিক। যাই হোক, এবার এই গল্পটাতে দুটো টাইম পিরিয়ডকে দেখানো হচ্ছে, এমনভাবে দেখানো হচ্ছে যে একই মানুষের, এই যে দিবাকরের যে অদ্ভুত ক্যানভাস, এই দিবাকর বাবুকে দেখানো হচ্ছে ওনার লাইফটাকে, এবং তার সঙ্গে প্যারালালি আর একটা লাইফও দেখানো হচ্ছে। তোমরা এটা দেখতে থাকলে বুঝতে পারবে যে কি হচ্ছে ব্যাপারটা, দেখা শুরু করলেই বুঝতে পারবে। আর এটা এত সুন্দর টুইস্ট পয়েন্ট আছে একটা মোমেন্টে গিয়ে, যেটা না আমি একটুখানি ছিটকে গেছিলাম, মানে হট করে কি হলো কেসটা, এরকম একটা ব্যাপার। যাই হোক, এরকম গল্প। এবং দিবাকর বাবুর যে ক্যারেক্টারটা, বয়স্ক দিবাকর বাবুর ক্যারেক্টারটা যিনি করছেন, তিনি হচ্ছেন আমাদের বরুণ চন্দ, অসাধারণ অভিনেতা একজন। ওনার সম্পর্কে কমেন্ট করার যোগ্যতা আমার নেই, আর মন্তব্য করার ওই সাহস বা দৃষ্টতা আমার সত্যি নেই। বরুণচন্দ্রকে, ওনার যে ভয়েস সেটার আমি বিশাল বড় ভক্ত। তো যাই হোক, ওনাকে প্রচণ্ড ভালো লেগেছে আমার এই কাজে। এছাড়া দেবাশিস মণ্ডল কাজ করেছে এখানে, যিনি দিবাকর বাবুর ইয়াং এজটাকে করেছে, এবং তোমরা দেখবে গল্পটা দেখো। এখানে দেবাশিস মণ্ডলের কথা বলছি, দুই দেবাশিস আছে। দেবাশিসের এখানে যে ক্যারেক্টারটা দেবাশিস করছে, একটা ফ্যান্টাস্টিক অভিনয় করেছে। স্পেশালি আমি একটা জায়গা তুলে বলতে চাই, একটা জায়গায় ওর স্বপ্ন দেখছে দেবাশিস, এবং যখন স্বপ্নটা দেখছে সেটা একটা ওর মধ্যে হচ্ছে কি বলে, সেটাকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু, হ্যাঁ। এবং ওই স্বপ্নটা দেখতে দেখতে ও কিরকম একটা রোবোটিক হয়ে যায়, আর এরকম 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 করে আঁকতে থাকে, শুধু চোখটা সামনের দিকে রাখে। ওই দৃশ্যটা অসাধারণ দৃশ্য, আমার খুব ভালো লেগেছে ওই দৃশ্যটা। এছাড়া এই গল্প তোমরা তো বুঝতেই পারছো, দিবাকরের অদ্ভুত ক্যানভাস, তার মানে ক্যানভাস মানে পেইন্টিং নিয়ে কিন্তু থাকবেই গল্প। তো এখানে এত সুন্দরভাবে পেইন্টিংগুলোকে দেখানো হয়েছে, এবং এই পেইন্টিংগুলোকে দেখানোর সাথে সাথে এত ভালোভাবে ভিএফএক্স এর কাজ করা হয়েছে, যেটা এই বাজেটে, আমি পরে শুনলাম যেটার বাজেট খুব কম, এবং সেই বাজেটে যে এই জিনিস করা যেতে পারে, আমি তো বললাম প্রথমেই যে সপ্তস্ব মানেই হচ্ছে একটা নতুনত্ব কিছু দেখবো, তো সেটা আমি পেয়েছি এটা থেকে। এবার যার সম্পর্কে না বললে সে আমায় যখন তখন হাতের কাছে পেলে গাঁটটা মারবে, আমি তার কথা বলি। সে আমার খুব ক্লোজ একজন ব্রাদার, আমার ছোট ভাই, দেবাশিস রয়। দেবাশিস রয় একজন এত ভালো অভিনেতা, যাকে আমি অভিনয়ের জন্যই তার সঙ্গে কিন্তু আমার প্রথম পরিচয় হয়, এবং দেবাশিস খুব ভালো অভিনেতা, দক্ষ একজন অভিনেতা। তবে আমার এই গল্পে দেবাশিস যেটা ট্রাই করেছে সেটার জন্য ওকে প্রচণ্ড স্যালুট, এবং সপ্তস্ব যে রিস্ক নিয়েছে, কেন রিস্কের কথাটা বলছি সেটা বলছি, তার জন্য সপ্তস্বকে একটা স্যালুট। বিকজ দেবাশিসের বয়স হচ্ছে 27, আর দেবাশিস অভিনয়টা করেছে একটা 47 ইয়ার্স বা 40-এর উপরে, 40+ একটা ক্যারেক্টার, সেটা না বন্ধুরা আমার পছন্দ। আমি কিন্তু দেবাশিসের অভিনয় নিয়ে আমার কোনো নেগেটিভিটি নেই, দেবাশিস প্রচণ্ড ভালো অভিনেতা, কিন্তু আমার যেন কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছে দেবাশিসের ক্যারেক্টারটা না, মানে ক্যারেক্টার বলতে দেবাশিস যে অভিনয়টা করছিল, দেবাশিসের সঙ্গে ওই ক্যারেক্টারটা যাচ্ছিল না, পরিষ্কার কথা, এটা আমার মনে হয়েছে, ভুল হতে পারে। এবং এটাও হতে পারে যে আমি যেহেতু 27 আমার মাথায় গেঁথে আছে, তাই আমি ওকে নিতে পারছি না, এটাও হতে পারে। যাই হোক, এটা আমার অনেস্ট রিভিউ কিন্তু, হ্যাঁ, মানে আমার যেরকম লেগেছে আমি সেটাই বলছি। সেকেন্ড, এখানে যিনি বরুণ বাবু, মানে 1980s যে ক্যারেক্টারটা অভিনয় করেছেন, যিনি মহিলা পূজা সরকার,
অসাধারণ লেগেছে আমার। আমার মনে হয়েছে উনি একদম পারফেক্ট কাস্টিং, ওনাকে যেভাবে দেখানো হয়েছে এবং যে কালার টোনটাকে ইউজ করা হয়েছে পাঁচটাকে দেখানোর জন্য, তার সঙ্গে এই ভদ্রমহিলাকে এক্স্যাক্টলি মনে হচ্ছিল ওই সময়ের ওই টাইম পিরিয়ডের উনি মহিলা। এই এই ওয়েব সিরিজে, এই মিনি ওয়েব সিরিজে কিন্তু খুব সুন্দর কালার কারেকশন করা হয়েছে আমার পছন্দ, যারা অন্য রকমের কালার কালার গ্রেড করা হয়েছে। এছাড়া এটাকে ডিরেকশন তো সপ্তর্ষ প্রচণ্ড ভালো দিয়েছে, মিউজিক আমার খুব ভালো লেগেছে। আমার একজনকে না আরেকজনকে একদম পছন্দ হয়নি, সেটা আমি ভুল, মানে আমার এই গল্পে তাকে ভালো লাগেনি, যিনি আধুনিক মানে এই সময়ের যে পিরিয়ডটা দেখানো হচ্ছে সেই সময়ে দেবাশিসের যিনি গার্লফ্রেন্ডের ক্যারেক্টার করেছেন, আমার খুব একটা ওনাকে পছন্দ হয়নি। তো এই ছিল আমার রিভিউ, আমার ছোট করে যা মনে হলো তাই বললাম। আমি খুব একটা রিভিউ করতে পারি না, বাট এইটা আমি রিভিউ করলাম এই কারণে আমাদের পৌশালী এই সিরিজটা কিছুটা দেখে আর গোটাটা দেখতে পারেনি, কারণ কাজের জন্য ব্যস্ত হয়ে গেছিলো। আমি গোটাটা দেখেছি, আমি চেষ্টা করলাম রিভিউ করার। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার যেরকম লাগলো সেটা বলার চেষ্টা করলাম। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় মার্জনা করে দিও। আর আমরা এরকম প্রচুর কাজ সপ্তস্বর থেকে আরও দেখতে চাই, আমি তো খুব ভালো লাগে সপ্তস্বর কাজ দেখতে, বারবারই বলি নতুনত্ব কিছু দেখবো বলে। আর এই ওয়েব এই ছোট্ট মিনি ওয়েব সিরিজে এত কম বাজেটে এত কিছু মাথায় রেখে, এবং টাইমের একটা নিশ্চয়ই চাপ তো থাকবে যখন বাজেট কম, তো তাই সেই এত কিছুর পরে যে এরকমভাবে ভিএফএক্স ইউজ করে এরকম একটা ঠিকঠাক কাজকে নামানো যাওয়া যায় সেটা কিন্তু সত্যি শেখার মতো। যাই হোক, চলো তোমরা কিন্তু ইচ্ছে করলে এটা অবশ্যই আরও আনন্দ ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখে নিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, টাটা।